জয় জগন্নাথ। মু দিবাকর দাস আপনার প্রণাম করুছি। অনেক লোক ফোন মাধ্যমে পচারুচ্ছন্তি মহাপুরুষ লেখিলে যে যেতবে শ্রীমন্দিরে নানাদি প্রকার অঘটন ঘটিব সেতবে ছতিয়া শ্রীক্ষেত্র পালটিব, মহাকৈবল্য হাট বসিব, যাইফুল পুঁ অনন্ত যুগ আসব, ছতিয়া শ্রীক্ষেত্র পালটিব, আউ রত্ন সিংহাসন ছাড়বে মহাপ্রভু জগতরনাথ জগন্নাথ। ভক্তবন্ধু, সেই সময় আসিগলা কি এহা কোন শেষ রথযাত্রা কি? আপনার মন ভিতরে প্রশ্ন, এথর যে অঘটন ঘটিছে এহা মহাপ্রভুঙ্কর শেষ রথযাত্রা কি? এ যে প্রশ্ন আপনার পচারুচ্ছন্তি ভক্তবন্ধু, কেউটি এ বিষয়ে পর্টিকুলার ভাবে কনফর্ম হয়ে কেবে লেখা যায়নি যে 2024 মশিয়া হচ্ছে শেষ রথযাত্রা ভক্তবন্ধু, কাহিঁকি না সেভাবে সূচনা কিছু মিলিনি। কিন্তু মহাপুরুষ এমনি কিছু ঘটনা মধ্যে লিখিছেন যেউঠি বলে হীরাপারা দুহে একাটি হইব মোর ধ্যানপীঠ ঠারে এতু রক্ষিতা চেতুয়া ভকত দেখিবু তু নয়নরে। ভক্তবন্ধু, হীরাপারা একাটি হওয়ার কথা লিখিছেন। হীরা কহিলে হীরাকুদ, পারা কহিলে আপনার পারাদ্বীপ, জলপ্রলয় হব হীরাকুদর পারাদ্বীপ জলপ্রলয়, সেতবে রথ কোণ চালিব। ভক্তবন্ধু, 2024 শেষ যাত্রা রথর বলে লেখা কেউটি বি হইনি, কিন্তু যেতবে হীরাপারা একাটি হব সেতবে আর কোণ রথ চালিপারিব কি? কিন্তু মহাপুরুষ কেউটি 2024 মশিয়া কথা লিখি না যে এইটা হচ্ছে শেষ রথযাত্রা। আপনার যে প্রশ্ন পচারুলে তার উত্তর আমি মানে রাখুছু, মালিকার এ কথা পর্টিকুলার কোর্ট লেখা হয়নি, কিন্তু হীরাপারা একাটি হওয়ার কথা লেখা হয়েছে মহাপুরুষঙ্কর বাণী, পারাদ্বীপ হীরাকুদ ভক্তবন্ধু একাটি হব জলপ্রলয় ঘটিব। আউ সেই সময় ভিতরে কে চিতল মাছ যে সেবে বাহারি ন যাব, সারদা দর্শন করি গমন করিব ভক্তবন্ধু, চিতল মাছ যাহা কেউটি না প্রলয় যেতবে হয়েছে জলপ্রলয় সেতবে মা দেবীঙ্কর দর্শন করিব, শাঁড়ঙ্ক দর্শন করিব চিতল মাছ, তাহলে ছতিয়া বটরে যে প্রাণ হরাইব সেই স্থানে মৃত্যুলভী কারণ হইব, আউ সে মৎস্যর অস্তিত হি কবাট হইব, যুগ যুগান্তর কথা রহিণ যাব। ভক্তবন্ধু, আ ভিতরে গৃহতত্ত্ব লুচিকি রয়েছে, এ কথা অসম্ভব, বিজ্ঞান যুগের অসম্ভব, গোটে মাছর কণ্টা কবাট হব এ কথা আপনার ভাবুবে নিশ্চিন্ত, কিন্তু মহাপুরুষ বাণী কেবে অসত্য নহে, বেড়ে বেড়ে অসম্ভব মধ্যে সম্ভব হচ্ছে। মানুষ সেতবে ভাবুলা যেতবে পুরুষ কোণ পুত্র প্রসব করব, কিন্তু সম্ভব হল ছেলে পেটুক মানুষ ছুঁয়া বাহারি সেতবে সম্ভব হল, যেতবে মানুষ ভাবি পান এই ঘটনা আগর কুলা সতরে কোণ এই দিনরে আপনার তারা দেখা যাব মধ্যে ভক্তবন্ধু, তারা দেখা গলা দিনরে সব মানুষ ভাবুলা কোণ সে ঘটনা ঘটব, সে ঘটনা ঘটব অকালে কোণ সব এসব হব, সবু অকালে ভক্তবন্ধু হচ্ছে, আর এ কথা আশ্চর্য আপনার মানে ভাবুবে নিশ্চিন্ত, কিন্তু আগক মহাপুরুষ লিখিছেন যেভাবে ঘটনা সব আগক ঘটব কহিলে কলিযুগ ভিতরে আউ সার ব্রহ্মতত্ত্বকে কেবল ধরিথিবে ভক্তমানে, আর কম কহিলে বলে কলিযুগে সার ব্রহ্ম একাক্ষর ভকতঙ্ক গণ্ঠি ধন সর্বপরে সার কল্কি অবতার স্বয়ং জগন্নাথ জাণ শিব কল্পনের ঘণ্ট মালিকা। কহিলে কলিযুগে সার ব্রহ্ম একাক্ষর মন্ত্রক ভক্তবন্ধু ভক্ত যে চেতুয়া ভক্ত সে ধরিথিব, সর্বপরে সার কল্কি অবতার কল্কিঙ্ক শরণ সে আরম্ভ রূপ শিব স্বয়ং জগন্নাথ জাণ। ভক্তবন্ধু কহিলে সনাতন ধর্ম প্রচার করিবে অনন্ত ধ্বজা উড়াই ঘোড়াই রখিবে সাধু সন্ত ভক্ত গহণ দলরে থাই, গহণ দলরে গহ গহ নাদ হেউথিব ভক্তবন্ধু, চারিআড়ে ভক্তবন্ধু আগুয়া সেমানে কোণ করিথিবে না চেতুয়া ভক্ত মানে পরীক্ষা দেবে, যেমন গহণ দলরে আগরু রহিছন্তি ভক্ত সেমানে মহান ভক্ত, যেমানে সেমানে কলির আগত ভবিষ্যৎকে জানি সেমানে কলকিঙ্ক শরণ পশিছন্তি, আউ মহাপুরুষ কহিলে সনাতন ধর্ম সেমানে প্রচার করিবে, আউ মহাপুরুষ লিখিছেন সেমানে ব্রহ্ম অক্ষর মন্ত্রকু নিশ্চিন্ত হৃদয় পদ্মরে ঘুষুথিবা, সে মন্ত্র কোণ হইথিব কহিলে ওম হরে রাম কৃষ্ণ শ্যাম পরারমা কামদাম নন্দকন্দ দীনধর্ম সাধু মধু নাম ব্রহ্ম, এই গুপ্ত মহামন্ত্রকে জপ করুথিবে ভক্তবন্ধু, সেইমানঙ্কু তেণু সেমানঙ্কর পরীক্ষা হইব বিচার বসিব, কর্মঠু যে অধিক লোড়িথব নিশ্চিন্ত ধরা পড়িব সেই সময়ের, আউ হে সুদী সঞ্জন মো ভক্তবন্ধু কলিযুগ ভিতরে আউ কোণ ঘটনা ঘটিব সেই সময়ের, পদ্মকল্প মালিকা কৌঁচন্তি সেত বেড়ে আউ কোণ ঘটিব না যেতবে অসম্ভব গুড়িক সম্ভব হব, আর কোণ হব কহিলে সম্পূর্ণ রূপরে পূজা পাইবে ভকত হই যাও যে প্রস্তুত সত্যকে বানিলে কলি শেষ লীলা দেখিব তো হরি নেত্র, আউ প্রভুঙ্কর এই অধাগড়া রূপ আউ পূজা পাইব না, সম্পূর্ণ রূপ পূজা পাইব, যাহা বালিপাড় মালিকার মধ্যে প্রমাণ রয়েছেন। কহিলে পুনশ্চ আউ কোণ হব কহিলে আজ্ঞার ঈশ্বর স্তুতি রথ শেষ রথ যাত্রা দেখিবাকু ভক্ত তহি শ্রীমন্দিরে যাই একত্র হইব বড় দাণ্ডে ভক্ত রহি শেষ রথযাত্রা, এ কথা চেতুয়া ভক্ত রহি আগরু যেমানে শ্রীমন্দির যাইথিবে সেমানে শেষ রথযাত্রা জাণি হাত টেকি কালিয়াকে নিজের গুহারি জনাউথিবে ভক্তবন্ধু, কিন্তু কেউটি বি 2024 মশিয়াটা শেষ রথযাত্রা বলে লেখা হয়নি, কিন্তু আগকু যে ঘটনা ঘটিব আমি তাকে নিশ্চিন্ত ভাবে কহিলু, ভিডিওকে শেয়ার করুন, চ্যানেল যদি নয় চ্যানেলকে সবসক্রাইব করুন, জয় জগন্নাথ, জয় পঞ্চ।